দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ। এই অবস্থায় বাজার স্থিতিশীল এবং নিত্য পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে তদারকির উদ্যোগ নিয়েছে সরকার। এমনকি এই চেষ্টার অংশ হিসেবে স্বয়ং উপদেষ্টারাও ঘুরছেন বিভিন্ন বাজারে বাজারে। এরই ধারাবাহিকতায় শনিবার বাজার পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবিতে দেখা গেছে, মুখে মাস্ক, মাথায় টুপি পরে কোনো নিরাপত্তা বেষ্টনী ছাড়াই দ্রব্যমূল্য যাচাইয়ে বাজার পরিদর্শন করছেন আসিফ মাহমুদ। পরিদর্শন শেষে তিনি বলেন, ডিমের হালি 60 টাকা থেকে কমে 48 টাকা, লাউ প্রতি পিস 100 থেকে 40 থেকে 50 টাকা ও কাঁচামরিচ প্রতি কেজি 300 থেকে 140 থেকে 150 টাকায় নেমে এসেছে। সবজির মূল্য মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, যদিও স্থান ও বাজার ভেদে দামে কিছু ভিন্নতা রয়েছে, শীতের সবজি বাজারে আসা শুরু হলেও আরও কমে আসবে। এ সময় অন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা। উপদেষ্টার এই উদ্যোগকে ইতিবাচক ভাবে নিয়ে ওই পোস্টের মন্তব্য করে নেটিজেনদের প্রশংসা করতে দেখা যায়। আলী আরমান নামে একজন লিখেছেন, একজন নেতা বাজারে গিয়ে বাজার দেখছেন, এটা প্রশংসনীয় কাজ।